আরে আপনি কি পাগল নাকি কি করছেন আরেকটু হলে তো নিচে পড়ে যেতেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন কি করছেন আপনি আপনি পাগল মরে যেতেন না একটু তাহলে বেঁচে যেতাম বেঁচে যেতেন তো আপনি ভাই কিন্তু মারা যেতাম আমি আমি এখানে কয়েকদিন থাকার জন্য এসেছি হ্যাঁ ছবি ফ্লপ করার কারণে নেপালে এসেছি আপনি যদি মারা যেতেন তাহলে তো এখানকার জেল কাটতে হতো আমাকে আমার মৃত্যুর জন্য আপনি কেন দায়ী থাকবেন আমার মৃত্যুর জন্য আমি দায়ী আমি দায়ী মানে আচ্ছা সত্যি করে বলুন তো ভাই আপনার কেসটা কি কিসের কেস কিসের কেস কোন একটা কেস আছে কোন একটা ঝামেলা আছে না আপনার হাজবেন্ডের সঙ্গে না ওর সাথে আমার কোনো ঝামেলা নেই তাহলে তাহলে কি কিছুই না কিছুই না আমি আপনাকে একটা কথা বলি আমি একজন ফিল্ম মেকার গুড অবজারভার সব কিছু অবজার্ভ করি হ্যাঁ আপনি কি তাকে বললাম না যে আপনি অসুখী আনহ্যাপি বলেছি না হ্যাঁ সেটা আপনি বলেছেন সেটা ফান করে তো ফান করে আপনার মনে হলো ফান করে বলেন যা দেখেছি সেটাই বলছি আচ্ছা সত্য করে বলুন তো আপনার ঝামেলাটা কোথায় হাজবেন্ডের সঙ্গে না আমার ঝামেলা আমি নিজে আমি বিয়ের আগে যখন আমার মামার বাড়িতে ছিলাম তখন ছিলাম আমি তার কাছে ঝামেলা বিয়ের পর তিনি তার ঝামেলাটাকে তপু মানে আমার হাজবেন্ডের কাঁধে ট্রান্সফার করে দিলাম তারপর তপু এখন সেই ঝামেলাটাকে নিয়ে কি করবে এখন সে কার কাছে ট্রান্সফার করবে আপনি আপনি এভাবে ভাবছেন কেন এইভাবে বলছেন কেন যেভাবে বলি না কেন কথা ওই একটাই আমার মরে যাওয়া উচিত মানুষের জীবনটা কেমন অদ্ভুত না কালকে আমরা একে অপরকে চিন্তা নেই আর আজকে দেখেন ঘোরাফেরা আড্ডাবাজি সেটাই আপনি না থাকলে কি করতাম কালকে মতো বোরিং সময় কাটতো এবং ঠিক করতেন না আয় না না ছি ছি একেবারেই আচ্ছা ঠিক আছে আমাকে কোনো এক্সপ্লেইন করতে হবে না না তারপরও শুনেছি এগুলো খেলে নাকি জ্বালা কমে বাংলা সাহিত্যে তো এ নিয়ে একটা উপন্যাস আছে দেবদাস এটা নিয়ে তো ফিল্মও হয়েছে কিন্তু আমি ফিল্ম দেখিনি বইটা পড়েছি আপনার জ্বালা কমেছে জানি কমে না কখনোই কমে তবে অনেক হালকা লাগছে হয়তো আপনার সাথে গল্প করি আচ্ছা আপনার এক্স ওয়াইফ আপনার সাথে দেখা করতে আসছেন যে ও না তো ঠিক ও না আমি মানে বললাম না যে আমাদের রিলেশনটা হচ্ছে খুব ফ্রেন্ডলি বন্ধুত্ব সম্পর্ক একটা পুরান বন্ধু যেরকম হয় সেরকম ওকে বললাম ও রাজি হয়ে গেল আপনি এখনো ওনাকে ভালোবাসেন তা না আসলে ও হচ্ছে এয়ার হোস্টেস ওর ভ্যাকেশন চলছে ও মনে হয় ইউরোপে যেত আমি বললাম যে আসো জাস্ট রাজি হয়ে গেল একবারও প্রশ্ন করেননি কেন প্রশ্ন তো করলো না তাছাড়া যেসব মেয়েরা এসব প্রশ্ন করে না আমার খুব অসহ্য লাগে ভালো লাগে না সব ছেলেরা একই মেয়েদের প্রশ্ন সহ্য করতে পারবে না কিন্তু প্রশ্ন করার বেলা একদম সরো না এই তো এখন থলের বিড়াল বেরোতে শুরু করেছে না বেরোবার কিছু নেই আমি আসলে মেনে নিয়েছি যাক এসব বলে আমার আপনার সাথে এই সুন্দর মুহূর্তটা নষ্ট করতে চাচ্ছি আপনি মন খুলে বলবেন একদম মন খুলে যেটা মনে হয় সেটা বলবেন না 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 আমাকে বলার কথা বলছি না যাকে বলা দরকার তাকে বলবেন আমার কি মনে হয় জানেন মন খুলে যদি আপনি বলেন তাহলে অবশ্যই মেনে নেবে কারণ আপনার মানুষ তো না মানুষ একে আপনি মানুষের কাজ বলবেন মানুষের কাজ বলবেন
Oh my god. মানে আফটার গায়ে হাত তোলে পান থেকে চুমু খসলি আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি কাপলদের মধ্যে এ নিয়ে কত উৎসাহ থাকে না তা আমার মনে হচ্ছে আমি নরকবাসের একটা বছর পার করব মাত্র একটা বছর জানি না সামনে কি আছে শিলা এখন আপনাকে কি বলা উচিত আমি বুঝতে পারছি না কিন্তু একটা কথা বলি আপনি আপনি কখনো কখনো সাহস হারাবেন না যেরকম আছেন সেরকম থাকবেন সাহস হারাবেন না হ্যাঁ